হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টকঝাল মিষ্টি। আমি পম্পা। আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, খুব টেস্টি একটা রেসিপি। তোমরা কি বুঝতে পারছো এটা কিসের রেসিপি? এটা শুটকি মাছের রেসিপি। আমরা প্রত্যেকেই শুটকি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু আমরা বলতে চাই না বা অনেক সময় আমরা বলে উঠতে পারি না যে আমরা শুটকি মাছ খেতে ভালোবাসি। তো চলো দেখে নিই কীভাবে আমি শুটকি মাছটা করেছি। প্রথমে আমি কড়াইতে জল একটু গরম চড়িয়ে দিয়েছি, আর এখানে আমি আমুদি শুটকি নিয়েছি। শুটকি মাছের প্রথমে মাথাগুলো দেখো এভাবে ফেলে দিচ্ছি। আজকে মাছ একদম কাটা ধোয়ার থেকে শুরু করে পরিষ্কার করা থেকে সমস্তটা তোমাদের দেখাবো। মাছের মাথা আর মাছের লেজটা ফেলে দেবো এইভাবে। তোমাদের পুরোটাই দেখাবো কিভাবে আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কেটে কুটে। তাহলে অনেকেই শুটকি মাছ কীভাবে পরিষ্কার করতে হয় জানে না, সেটা তাহলে এভাবে তারা দেখে করে নিতে পারবে। যারা খাও তারা তো জানো শুটকি মাছ খেতে খুবই টেস্টি, আর যারা কখনো খাওনি বা খেতে চাইছো তারা একবার কিন্তু ট্রাই করতে পারো। এবার দেখো আমি যে গরম জল করে রেখেছিলাম তার মধ্যে মাছগুলো 2 মিনিটের জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব গরম না, হালকা গরম, তবে আমি হাতটাও আবার দিতে পারছি না। এবার জলটা আমি একটু সিঙ্কে নিয়ে জলের সাথে একটু ঠান্ডা জল, মানে গরম জলের সাথে একটু ঠান্ডা জলটা মিশিয়ে 2-3 বার করে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। মানে 2-3 বার একটু গরম জল দিয়ে দিয়ে মাছটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ মাছটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর আমুদি মাছ এমনি একটু পরিষ্কারই থাকে। তারপরে মাছটা এভাবে আমি ছোট্ট ছোট করে টুকরো করে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারো বা শিল নোড়া একটু থেতো করে নিতে পারো। আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাছটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে। তারপর এরকম কেটে নিলাম। এবার আমি সমস্তটা কাটা হয়ে গেছে পরে একটা কাচের বাটিতে তুলে নিচ্ছি, আর এই মাছের সাথে যা যা লাগবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি, আমি এখানে 7-8টা পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা। তো ভালো করে দেখো সব কুচিয়ে নিয়েছি। প্রথমে কড়াইটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হলে প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একটু গন্ধ বেরোবে, তবে এই মাছটায় খুব বেশি একটা গন্ধ বেরোয়নি। আমি সঙ্গে সঙ্গে রসুন আর লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে জানো তো শুটকি মাছ রান্না করতে গেলে একটু গন্ধ বেরোবেই, যে রান্না করছে তার থেকেও বেশি গন্ধ পাবে আশেপাশের লোকজন। আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দেখো এরকম ঢেকে দিলে গন্ধটা একটু কম বেরোয়। তারপর আবার একটু তুলে নিয়েছি, মাছগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো আমি কিছু রসুন কুচিয়ে দিয়েছি, আবার কিছু গোটা রসুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু লাল করে ভাজা হয়ে গেছে পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ, কিন্তু এটা যখন পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে যাবে তখন কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। পেঁয়াজের মধ্যে আমি এবার এক এক করে জিনিসগুলো দেব। তার আগে একটু ঢেকে নিয়েছিলাম, দেখো এরকম ঢেকে ঢেকে রান্না করলে গন্ধটা কম লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো আমি এখানে 1.5 চামচ মতো নুন দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো। এই শুটকি মাছ কিন্তু যতটা ঝাল হবে ততই খেতে ভালো লাগবে, তো একটু বেশি করে লঙ্কা দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুললাম, পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হবে। খুব হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজলে হবে না, কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। শুটকি মাছের যত রেসিপি আছে আমার সব থেকে ফেভারিট রেসিপি এটা। আশা করি অনেকেরই এটা ফেভারিট রেসিপি, তো বাড়িতে অবশ্যই করে দেখবে। দেখো আমি এরকম আস্তে আস্তে করে ভাজতে ভাজতে পেঁয়াজটা অনেকটাই কমে গেছে।
তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ধনে পাতা দিতে পারো। ঠিক নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নেবে, আমার যেহেতু ঘরে ছিল না তাই আমি এখানে ধনে পাতাটা দিই নি। দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে পেঁয়াজগুলো একদমই ভাজা হয়ে গেছে, রেসিপিটা প্রায় আমাদের হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হতে একটু সময় লাগে, দেখতে পাচ্ছ কতটা ছিল আর একদম কমে অল্প একটু হয়ে গেছে। তো এবার নামিয়ে নিয়েছি রেসিপিটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো। আর কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। টাটা।